জয়ের মুখ দেখতে পেল না বাংলাদেশ। শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারলো 7 উইকেটে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের সেরা ব্যাটিং দেখিয়ে 6 উইকেটে 173 রান তোলে। 50 করেন লিটন সাকিব, কিন্তু বোলার ফিল্ডারদের ব্যর্থতায় এক বল আগেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। কাল টুর্নামেন্টের ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচে হেরে গেছে ভারত। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশ জিতেছে 36 রানে। পার্থে টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্টার্ন একাদশ। 8 উইকেটে দলটির সংগ্রহ 168 রান। ডার্কি শর্ট ও নিক হবসন দুজন তুলে নেন হাফ সেঞ্চুরি। 7 বোলারকে পরখ করে দেখেন রোহিত শর্মা। রবিচন্দ্রন অশ্বিনের শিকার 3 উইকেট। জবাবে লোকেশ রাহুল ছাড়া বাকি সবাই ব্যর্থ। রাহুল করেন 74 রান। 8 উইকেটে ভারত থামে 132 রানে। সাবেক চ্যাম্পিয়ন, দুবারের রানার্স আপ, এমনকি এশিয়া কাপ সেরা শ্রীলঙ্কা। কিন্তু লঙ্কানদের এই বিশ্বকাপে খেলতে হবে প্রথম পর্বে। এ গ্রুপে যাদের প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস আর আরব আমিরাত। গ্রুপ পরিচিতির প্রথম দিন জানব প্রথম পর্বের এ গ্রুপের দলগুলোর কথা। দলগত নৈপুণ্যের পসরা সাজিয়ে শক্তিশালী ভারত পাকিস্তানের মতো দলকে হারিয়ে এশিয়া কাপ সেরা শ্রীলঙ্কা। অথচ র্যাঙ্কিংয়ের মারপ্যাঁচে লঙ্কানদের খেলতে হচ্ছে প্রথম পর্বে। ফর্ম আর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা 2014 আসরের চ্যাম্পিয়নদের জন্য কাজটা কঠিন হওয়ার কথা নয়। ভয়ডরহীন ক্রিকেট স্বপ্ন দেখাচ্ছে দারুণ কিছু করে দেখানোর, যার নেতৃত্বে ভানিন্দু হাসারাঙ্গা। 71 উইকেট নিয়ে সেরা বোলারদের তালিকায় 3 নম্বরে থাকা এই স্পিনার ব্যাট হাতেও অকুতো ভয়। টি-20 সুলভ ব্যাট চালাতে পারেন গুণাতিলক, নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ভানুকা রাজাপাকসে, দাসুন সানাকা, চারিত আসালঙ্কাদের সবাই, যেটুকু দুর্বলতা পেস বোলিং ইউনিটকে ঘিরে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় নামিবিয়া। গেলবার সেরা 12-তে স্কটল্যান্ডের বিপক্ষে জয় এবারের আসরের অনুপ্রেরণা। স্পটলাইটে থাকবেন ডেভিড ভিসে। আরব আমিরাতের আসরে 50-এর উপর গড় ছিল এই ব্যাটারের। বল হাতে ট্রাম্পলম্যান ফ্রাইলিংক ভরসার নাম। বর্তমানে তাদের টি-20 র্যাঙ্কিং 14 নম্বর। বিশ্বকাপে 8 ম্যাচে 3 জয় 5 হার ডেজার্ট ভাইপারদের। টানা চতুর্থ টি-20 বিশ্বকাপে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছে নেদারল্যান্ডস। তবে 2016-এর পর থেকে জয়শূন্য। সুখস্মৃতি বলতে 2009 আর 2014 সালে দুবার ইংল্যান্ডকে হারানো। ফর্মে থাকা টম কুপার ব্যাটিংয়ে আস্থার নাম। চলতি বছর পাকিস্তানের বিপক্ষে 3 হাফ সেঞ্চুরি এসেছে 35 বছর বয়সী এই ব্যাটারের উইলো থেকে। বোলিংয়ে লোগান ফন বিক কোয়ালিফায়ারে 11 উইকেট নিয়ে সবাইকে ছাড়িয়ে। 2014 আসরের পর দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপে আরব আমিরাত। তবে এখনও পর্যন্ত কোনো সফলতা নেই। ব্যাটিংয়ে মোহাম্মদ ওয়াসিম ও অধিনায়ক রিজওয়ান ভরসা। দলটির তারকা বোলার জুনাইদ সিদ্দিকি 25 ম্যাচে 29 উইকেট এই পেসারের দখলে। 16 বছর বয়সে আয়ান আফজালও হতে পারেন তুরুপের তাস। গ্রুপ পর্ব 16 অক্টোবর শুরু হয়ে 5 দিনে 3 ম্যাচে। সবগুলো ম্যাচ ভিক্টোরিয়ার কার্ডিনিয়া পার্কে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। জানাবো চ্যাম্পিয়ন্স লিগের খবর। জিততে পারল না বার্সেলোনা। ইন্টার মিলানের সঙ্গে 3-3 গোলে ড্র করেছে। মোহাম্মদ সালার রেকর্ড হ্যাট্রিকে রেঞ্জার্সের বিপক্ষে গোল উৎসব করেছে লিভারপুল। ভিক্টোরিয়া প্লজেনকে 4-2 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিক। আয়াক্সকে 4-2 গোলে হারিয়ে নাপোলিও নিশ্চিত করেছে নকআউট পর্ব। নু ক্যাম্পে বার্সেলোনার শুরুতেই এগিয়ে যায় ওসমান দেম্বেলের গোলে। এরপর ইন্টারকে সমতায় ফেরান নিকোলা বারেল্লা। দুবার এগিয়ে দেন মার্তিনেজ এবং রবিন গোলসেন্সে। দুবার বার্সাকে আবার সমতায় ফেরান লেভানদোভস্কি। শেষ গোলটি হয়েছে আবার ইনজুরি সময়। 1 পয়েন্ট আশা বাঁচিয়ে রাখল ব্লক রানারদের। নকআউট পর্ব নিশ্চিত করতে পরের 2 ম্যাচে জয়ের সাথে চেয়ে থাকতে হবে ইন্টার মিলানের দিকে। রাজনৈতিক বা সামাজিক কোনো মতাদর্শ প্রদর্শনের মঞ্চ নয় বিশ্বকাপ, সাফ জানিয়ে দিলেন আয়োজক কমিটির প্রধান নাসের আল খাতের। সমকামিতা নিয়ে দেশের আইন পরিবর্তন না করলেও টুর্নামেন্টের সময় তাদের কোনো সমস্যায় পড়তে হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বিদেশি শ্রমিকদের অধিকার নিয়ে ইউরোপিয়ানদের মাতামাতির সমালোচনা করেছেন। বিশ্বকাপ আয়োজক হওয়ার পর থেকেই পশ্চিমাদের নানা অভিযোগে বিদ্ধ কাতার। দেশটির ইসলামিক বিধিনিষেধ নিয়ে পক্ষে বিপক্ষেও চলছে জোর আলোচনা। এরই মধ্যে সমকামী আন্দোলনের পক্ষে আর্মব্যান্ড নিয়ে নামার ঘোষণা দিয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন ও ওয়েলস তারকা গ্যারেথ বেল। আর ইউক্রেনের পক্ষে আর্মব্যান্ড পরবেন রবার্ট লেভানডফস্কি।
তবে আয়োজক কমিটির প্রধানের মতে রাজনৈতিক মঞ্চ নয় বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ কোনো রাজনৈতিক মতাদর্শ প্রদর্শনের মঞ্চ নয়, এটা এমন এক আয়োজন যেখানে মানুষ খেলা উপভোগ করতে আসে। এখানে রাজনৈতিক রং দেয়া ভালো কিছু মনে করি না। কম বিতর্ক হচ্ছে না শ্রমিক অধিকার নিয়েও। বিদেশি শ্রমিকদের জন্য তহবিল গঠনের আবেদন নিয়ে সরব বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিষয়টি গড়িয়েছে ফিফা পর্যন্ত। তবে ইউরোপিয়ানদের বাড়াবাড়ি পছন্দ হচ্ছে না কাতারের। People don't understand the amount of work that's gone over the শ্রমিক অধিকার নিয়ে অনেকেই অনেক কথা বলে, অথচ এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। আমার মনে হয় তাদের আরো পড়াশোনা করা উচিত। কাতারের মতো ইসলামিক ভূখণ্ডে বিশ্বকাপের সময় প্রকাশ্যে মদ্যপান, নারী পুরুষের অন্তরঙ্গতা আর পার্টির মতো পশ্চিমা সংস্কৃতি কতটা সহজ হবে তা নিয়েও আছে ধোঁয়াশা। We've always said that everybody is welcome here. কাতার সবসময় সবার জন্য উন্মুক্ত, সহনশীল, অতিথি পরায়ণ দেশ। তবে সবাইকে বলবো এখানকার সংস্কৃতির প্রতি সম্মান জানাতে। যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না, ততক্ষণ চিন্তারও কিছু নেই। সাগর, চ্যানেল 24। ময়মনসিংহের সাবজয়ী 8 নারী ফুটবলারকে সংবর্ধনা দিল সিটি কর্পোরেশন। দুপুরে নগরীর জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চে সংবর্ধনার আয়োজন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এ সময় প্রত্যেক ফুটবলারকে ক্রেস্ট সহ 50,000 টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। ফুটবলারদের সবার বাড়ি কলসিন্দুর উপজেলায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী। এই ছিল মিনিস্টার স্মার্ট টিভি স্পোর্টস 24-এ। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।